তো আজ থেকে শুরু হয়ে গেল প্রাইমারি টেট দু হাজার বাইশ পরীক্ষার ফর্ম ফিল আপ তো দেখে নিচ্ছি যে আপনারা কীভাবে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে এবং এই ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে এ টু জেড দেখে নেব আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের যা হবে আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে জন্য ক্লিক নোটিফিকেশন ওয়ালকে রাখবেন আজরা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো আবেদন করার পূর্বে আপনাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টস লাগবে এবং যা বলা হয়েছে তো প্রথমত আমাদের কিন্তু ফটো যে রয়েছে ফটো কিন্তু জিপিজি কিংবা জিপিজি কিংবা গিফট কিংবা পিএনজি আকারে কিন্তু রাখতে হবে সেটিকে পাঁচ কেবি দেখে একশো কেবির মধ্যে এবং প্রথমত বলা হয়েছে ডকুমেন্ট হিসেবে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো যে রয়েছে কালার ফটো সেটি কিন্তু লাগবে সাইজ থাকবে আমাদের পাঁচ কেবি দেখে একশো কেবির মধ্যে জিপিজি কিংবা জিপিজি কিংবা গিফট কিংবা পিএনজি আকারে এরপর আমাদের সিগনেচার যে রয়েছে প্রার্থীর সিগনেচার কিন্তু লাগবে সেটির সাইজও কিন্তু একই রকম রয়েছে এরপর আমাদের যে ট্রেনিং কোয়ালিফিকেশান যে রয়েছে এক কথায় আমরা যে বিএড করছি কিংবা ডিএলএড করছি কিংবা যে কোর্স করছি এক কথায় যা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে সেই কোর্স যে রয়েছে সেটা আমাদের যদি কোয়ালিফিকেশান থাকে এক কথায় ফাইনাল মার্কশিট থাকে তো আমরা কিন্তু ফাইনাল মার্কশিট যে রয়েছে সেটি কিন্তু আপলোড করতে পারবো কিংবা আমাদের যদি পার্ট ওয়ান মার্কশিট থাকে সেটুকু আমরা আপলোড করতে পারবো অথবা আমাদের কাছে যদি অ্যাডমিশন হয়েছে তার প্রুফ থেকে সেটিও আমরা কিন্তু আপলোড করতে পারবো এই টেট দু হাজার বাইশ যে নোটিফিকেশন হয়েছে যেখানে বলা হয়েছে কিন্তু এর পাশাপাশি আমাদের কিন্তু আধার কার্ড যে রয়েছে প্রায়ের আধার কার্ড কিন্তু এক কথায় প্রথম পেজ এবং শেষ পেজ ফ্রন্ট এবং সাইড কিন্তু আপলোড করতে হবে সেটা আমাদের পাঁচ কেবি দেখে একশো কেবির মধ্যে হবে এরপর আমাদের কিন্তু মোবাইল নম্বর লাগবে যে মোবাইল নম্বরে আমাদের কিন্তু ওটিপি যাবে ভেরিফাই করার জন্য এরপর আমাদের কিন্তু ইমেল আইডি রয়েছে রয়েছে আইডি কিন্তু আমাদের লাগবে এবং সেই ইমেলও আমাদের কিন্তু নোটিফিকেশান কিংবা আমাদের যে ফর্ম ফিল আপ করলাম তার বিস্তৃত তত্ত্ব কিন্তু চলে যাবে তো এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কি ফর্মটিকে ফিল আপ করবেন এবং নোটিফিকেশানে এটাও বলা হয়েছে কিন্তু আমরা দুটো ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারবো তো একটি ওয়েবসাইট আপনারা দেখতেই পারছেন ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিপিই ডট ও আর আরেকটি রয়েছে কিন্তু ডাব্লু বিভিবি প্রাইমারি এডুকেশান ডট ও তো এই দুটো ওয়েবসাইট কিন্তু রয়েছে এবং আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়েছে বিকেল চারটে থেকে এবং চলবে কিন্তু তিন এগারো দু হাজার বাইশ পর্যন্ত এবং এই টাইমের মধ্যে আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং আমাদের কিন্তু এখানে যে আবেদন করার জন্য ফি কত রয়েছে যারা এসসি এবং এস রয়েছেন তাদের কিন্তু লাগবে এখানে পঞ্চাশ টাকা এবং যারা এক কথা ও এবি তাদের একশো টাকা বাকি যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু লাগবে দেড়শো টাকা তো আপনার দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন দুটো ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এক কথা আমি আপনাদেরকে ভিডিওর ডেসিমে প্রবেশ করি সেখান থেকে আপনাকে সরাসরি সেই ওয়েবসাইটে আসতে পারবেন তো এর জন্য আপনি গুগল চলে আসবেন গুগলসে আপনি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো আপনারা কিন্তু দুটো লিঙ্ক দেখতে পারবেন প্রথম একটি আপনি লিঙ্ক দেখতে পারবেন এরপর দ্বিতীয়ত একটি লিঙ্ক দেখতে পারবেন আপনাদের যে লিঙ্কে যাওয়ার ইচ্ছা রয়েছে আপনি যে কোনো একটি লিঙ্কে আপনি ক্লিক করবেন দুটো লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন যদি প্রথম লিঙ্কে আপনি আবেদন করতে অসুবিধায় থাকে তাহলে আপনি দ্বিতীয় লিঙ্কে রয়েছে দ্বিতীয় লিঙ্কে আপনি ক্লিক করবেন তো আমরা দ্বিতীয় লিঙ্ক থেকে আবেদন করবো এখানে আমরা ক্লিক করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এরপর আপনি এখানে দেখতে পাবেন থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছু আপনি দেখতে পারবেন নিচে আপনি চলে আসবেন নিচে দেখতেই পারছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টেট একটা দু হাজার বাইশ দেখতেই পারছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজটি চলে আসবে এখানে আমরা কি করব টেট দু হাজার বাইশ রয়েছে এই অপশানে আমরা ক্লিক করব তো এরপর এখান থেকে আমরা কি করব অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট যে রয়েছে দু হাজার বাইশ টেট দু হাজার বাইশ এখানে আমরা ক্লিক করব তো আপনাদের এখান থেকে প্রিন্ট ডাউনলোড বিভিন্ন অপশান দেখতে পারবেন ডান্সেরই আপনি দেখতেই পারছেন তো আমরা কি করছি এখান থেকে অ্যাপ্লিকেশান ফর টিচার যে এলিজিবিলিটি টেস্ট রয়েছে এখানে আমরা ক্লিক করব তো এরপর আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন মোবাইল নাম্বার যে রয়েছে মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন এরপর সেন ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন তো আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবেন ওটিপি আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন না আসলে আপনি কি করবেন রিসেন্ট ওটিপি যে রয়েছে রিসেন্ট ওটিপি আপনি ক্লিক করবেন তো ওটিপি বসিয়ে দিয়ে আমরা কী করব সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করবো তো এরপর আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবেন যেটি আমাদের ফিল করতে হবে আমি আপনাদের দেখানোর জন্য ডেমো দিয়ে ফিল আপ করে নিচ্ছি প্রথমত পার্সোনাল ডিটেলস আপনি কী করবেন প্রার্থী যে প্রার্থীর নাম বসিয়ে দেবেন আপনি ডকুমেন্টস দেখে দেখেন নেম তাহলে মিডিল নেম বসিয়ে দেবেন নাহলে লাস্ট নেমে আপনি আপনার পদবী যে রয়েছে পদবী আপনি বসিয়ে দেবেন এরপর আপনি কী করুন আপনার ফাদার্স নেম কিংবা মাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম যে রয়েছে তা বসিয়ে দেবেন ডকুমেন্টস আপনাদের যে রয়েছে এক কদিন ডকুমেন্টস দেখে দেখেন এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সে ডেট অফ বার্থ এখানে আপনি বসিয়ে দেবেন অবশ্যই আপনি কী করবেন আপনার ডেট অফ বার্থ যে রয়েছে সঠিকভাবে উল্লেখ করে দেবেন এবং এই ডেট অফ বার্থ আমাদের লাগবে কিন্তু যখন অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে অ্যাপ ফর্মটা ডাউনলোড করতে যাব তো আপনি আপনার ডেট অফ বার্থ রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন এরপরে মোবাইল নাম্বার ইমলেডি থাকবে আমাদের এখানে জেন্ডার কী রয়েছে আপনি মেল না ফিমেল সেটি আপনি সিলেক্ট করবেন আপনি ক্যাটাগরি কী রয়েছে জেনারেল ও বি এস সি নাকি এসটি যেটি হয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি সাব ক্যাটাগরি কী রয়েছে সেই ভিত্তিতে আপনি কিন্তু পেয়ে যাবেন তো আপনি যেটা সাব ক্যাটাগরি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন এরপর সাব ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার যে রয়েছে আধার কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে তো যে প্রার্থী রয়েছে এক কথা আবেদনকারী আবেদনকারী আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তো আমি আপনাকে দেখানোর জন্য সমস্ত ঘর যে রয়েছে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি কিন্তু বুঝতে সুবিধা হবে এবং আমি আপনাদের কিন্তু এ টু জেড দেখিয়ে দেবো এরপর আপনার কী রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী রয়েছে আমাদের যেহেতু বেঙ্গলি তো আমরা এখানে বাংলা যে রয়েছে বাংলা সিলেক্ট করবো এখানে রয়েছে কিন্তু আমরা ডিসিবেল কিনা এক কথা আমরা প্রতিবন্ধী কিনা ফলে আপনি ইয়েস করবেন না হলে আপনি নো করবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে আপনাদের কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি কী করুন আপনি হাউস নাম্বার বসিয়ে দেবেন ভিলেজ কিংবা স্ট্রিট নেম যে রয়েছে তা বসিয়ে দেবেন এরপর আপনাদের প্লেস কী রয়েছে কিংবা ব্লক কী রয়েছে পোস্ট অফিস কী রয়েছে এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন আপনি যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে তা আপনি বসিয়ে দেবেন ফর্মটি খুবই সহজ সরল আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন তবুও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুলিশ স্টেশন বসিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এরপর স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থাকবে এরপর আপনি পিনকোড কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে আপনার কিন্তু পোস্টাল অ্যাড্রেস যদি আপনি পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি কেউ এই বক্স যে রয়েছে বক্সে আপনি টিকমে দিয়ে দেবেন তাহলে আপনার ফিল্যাপ করতে হবে না আর যদি আপনি আলাদা হয়ে থাকে তাহলে আপনি এই বক্সটি আনটিক রাখবেন আনটিক রাখার পর আপনি ফিল্যাপ করে নেবেন তারপর নিচে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে তা কিন্তু উল্লেখ করতে হবে এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক যে রয়েছে মাধ্যমিক আপনি কোন বোর্ড কিংবা কাউন্সিল কিংবা ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেই বোর্ডের নাম আপনি উল্লেখ করে দেবেন আপনি মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে কিংবা সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের উপরে আপনি কিন্তু বড় হাতের অক্কর কিন্তু পেয়ে যাবেন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিংবা আপনি স্পেশাল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাই এডুকেশন কিংবা আপনার যদি ইউনিভার্সিটি থাকে কোন ইউনিভার্সিটি আপনি করেছেন তা আপনি পেয়ে যাবেন তাই এখানে আপনি উল্লেখ করে দেবেন আমি আপনি দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি আমার বারান্দা রয়েছে এক কথা এক্সপ্লেন কিন্তু ভুলতে পারেন এটা আপনারা মাইন্ডে নেবেন না এরপর রয়েছে আমাদের কিন্তু ইয়ার অফ পাসিং তো আমরা কবে পাস করেছি এক কথায় সেই পাসিং ইয়ারটি আপনি উল্লেখ করে দেবেন তো আপনি সার্টিফিকেট যে রয়েছে সার্টিফিকেট মধ্যে আপনি পেয়ে যাবেন পাসিং ইয়ার সেটি আপনি বসিয়ে দেবেন আমি আপনি দেখানোর জন্য কিন্তু একটি সাল বসিয়ে দিচ্ছি ফুল মার্ক আমাদের মাধ্যমিক কত মধ্যে পরীক্ষা হয়েছে সাতশো এরপর কত নাম্বার পেয়েছি আমরা মার্কশিটে আমরা পেয়ে যাব এবং সাইডে ক্লিক করতে আমাদের অটোমেটিক পার্সেন্টেজ কিন্তু চলে আসবে এভাবে আপনি আপনার টুয়েলভ গ্রাজুয়েশান আপনি উল্লেখ করে দেবেন এবং গ্র্যাজুয়েশন কিন্তু তাদেরও উল্লেখ করতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও মধ্যে জানিয়ে দেবো আরেকটি বিষয় কি এখানে আবেদন করতে গেলে আমাদের কিন্তু যারা এক কথা এস এবং এস টি এবং ও বিসি রয়েছে সিসি আমাদের কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে যারা গ্র্যাজুয়েশন রয়েছে তাদেরও কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে যদি এসসি এসটি ওবিসি এবি বি ক্যাটাগরি মধ্যে হয়ে থাকে আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে এরপরে এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করবেন যে আপনি গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকেন সেটা আপনি অনার্স সাবজেক্ট রয়েছে নাকি জেনারেল রয়েছে যদি অনার্স রয়ে থাকে অনার্স আপনি সিলেক্ট করবেন জেনারেল হলে আপনি জেনারেল সিলেক্ট করবেন এবং এখানে আপনি দেখতেই পারছেন যে তিনটে কিন্তু রেট যে এক কথায় লাল অক্ষর কিন্তু বলা হয়েছে যেটা স্টার মার্ক রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকের জন্য এক কথায় স্টার মার্কের ঘরগুলো কিন্তু প্রত্যেক ফিল আপ করতে হবে আর ডাবল স্টার যেখানে দুটো স্টার রয়েছে এগুলো কিন্তু যারা বিএড প্রার্থী রয়েছে বিএড ক্যান্ডিডেট তাদের কিন্তু ফিল আপ করতে হবে এখানে আপনি দেখতেই পারছেন যে একটা স্টার মানে কিন্তু যাদের একটা যে সমস্ত এক কথা কলম যে রয়েছে কলমের পাশে একটি স্টার রয়েছে এটা কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে দুটো স্টার যেখানে রয়েছে সেটা কিন্তু বিএড প্রার্থী যারা রয়েছে প্রত্যেকদিন ফিল আপ করতে হবে আর অনার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পাশেও কিন্তু দুটো ক্যান্ডিড এক কথায় এখানে কিন্তু ডট থাকবে কিন্তু স্টার থাকবে এগুলো ফিল আপ করতে হবে আপনি সেটা কিন্তু এখানে দেখতেই পারবেন তো আমাদের সব কিছু ফিল আপ রয়েছে এরপর নিচে আমরা চলে আসবো নিচে রয়েছে আমাদের কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশান আমরা কোন ট্রেনিং করেছি ডিএড নাকি বিএড নাকি বিএলএড যেটা হয় এক কথায় তো আপনি যে কোর্স করেছেন কিংবা যে ট্রেনিং করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এরপর আপনি কোন স্টেট থেকে করেছেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে করেছি ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেব তো এরপর রয়েছে কিন্তু আপনি যে ডিএলএড কিংবা বিএড করেছেন সেটি কোন বোর্ড কিংবা কার মাধ্যমে কার আওতায় রয়েছে সেটি আপনি সার্টিফিকেট মধ্যে পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন কিংবা আপনি কলেজ থেকে জেনে নেবেন এরপর সেশন কী ছিল দু হাজার ষোলো আঠেরো নাকি আপনাদের একুশ বাইশ নাকি বাইশ চব্বিশ নাকি একুশ থেকে এক কথা যেটা হয় আপনাদের সেটি আপনি উল্লেখ করে দেবেন এরপর আপনাদের এখানে রয়েছে কিন্তু পাসিং নাকি অ্যাপিয়ারিং যদি আপনি পার্টর হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন আর আপনি যদি সেই কোর্স আপনি কমপ্লিট হয়ে থাকে পাস করে থাকেন পাস্ট আপনি সিলেক্ট করবেন বা পাসিং যদি হয়ে থাকেন পাসিং আপনি সিলেক্ট করবেন তো এক কথা বুঝতে পারবেন অ্যাপিয়ারিং মানে কিন্তু পাঠ যারা বর্তমানে পড়ছে তাদের কিন্তু অ্যাপিয়ারিং তারপর ইউর পাসিং রয়েছে এক কথা আমরা যেহেতু পাসিং সিলেক্ট করেছি কবে আমরা পাস করেছি সেটা আমরা একটা এখানে উল্লেখ করে দেবো তারপর নিচে আমরা চলে আসবো নিচে আমাদের রয়েছে কিন্তু আপলোড ডকুমেন্টস এখানে আমাদের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্টস যে রয়েছে আমাদের কিন্তু জিপিজি কিংবা জিপিজি কিংবা পিএনজি রয়েছে কিংবা পি রয়েছে এক কথা এই আকারে আমাদের কিন্তু আপলোড করতে হবে এবং প্রথমত ডকুমেন্টসগুলো আমাদের কিন্তু জিপিজি আকারে আপলোড করতে হবে পাঁচ কেবি থেকে দশ কেবির মধ্যে প্রথমত আমরা কী করব আমাদের যে পাসপোর্ট সাইজ ফটো যে রয়েছে পাসপোর্ট সাইজ আমরা ফটো এখানে আপলোড করে দেবো আপনি পাসপোর্ট সাইজ ফটো এখানে এক কথা পাঁচ কেপি থেকে আপনাদের কিন্তু একশো কেবির মধ্যে রাখতে হবে সেটা জিপিজি কিংবা জিপিজি আকারে কিংবা পিএনজি আকারে এরপর নিচে রয়েছে আমাদের কিন্তু পিডিএফ আকারে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা পিডিএফ কিংবা জিপিজি আকারে কিন্তু আমাদের আপলোড করতে হবে ওয়ান এমবির মধ্যে যেখানে আমাদের রয়েছে কিন্তু ট্রেনিং ডকুমেন্টস ট্রেনিং ডকুমেন্টস বলতে আমাদের কী রয়েছে এখানে ফাইনাল মার্কশিট আমরা যে ডিলেট এবং বিএড করেছি যদি আমাদের কম্পিউটার ফাইনাল মার্কশিট যে রয়েছে সেটা আমরা কিন্তু আপলোড করতে পারি কিংবা আমাদের যদি ফার্স্ট সেমিস্টার যে রয়েছে এক কথায় ফার্স্ট সেমিস্টারের মার্কশিট থাকে সেটা আমরা কিন্তু আপলোড করতে পারি কিংবা আমরা যদি ডিলেক্টম বিএড করসে ভর্তি হয়েছি অ্যাডমিশন প্রুফ যদি আমাদের কাছে থাকে সেটাও আমরা কিন্তু আপলোড করতে পারবো সেটা পিডিএফ কিংবা জিপিএজি কিংবা জিপিজি আকারে ওয়ান এমবির মধ্যে এর অনেকগুলো কিন্তু অপশান রয়েছে তো আপনি চুজ ফলে ক্লিক করেন যে ডকুমেন্টস আপনাদের রয়েছে ট্রেনিং করছেন সেই ডকুমেন্টস আপনি আপলোড করে দেবেন তো এরপর রয়েছে আমাদের কিন্তু আধার কার্ড আমাদের আধার কার্ডের কিন্তু ফ্রন্ট সাইজ যে রয়েছে উপরের পেজটিকে সেটিকে আমাদের কিন্তু আপলোড করতে হবে এবং এই চুজ ফেলে ক্লিক করে আপনি জিপি যে কিংবা পিডিএফ কিংবা জিপি যে রয়েছে এক কথা ফাইলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন ওয়ান এমবির মধ্যে এরপর আধার কার্ড যে রয়েছে আধার কার্ডের কিন্তু ব্যাক সাইড যে রয়েছে ব্যাকসাইড আমাদের কিন্তু আপলোড করতে হবে আপনার আধার কার্ড যদি লম্বা হয়ে থাকে কিংবা আপনি যদি কেটে নিয়ে থাকেন তবু আপনি ফ্রন্ট এবং ব্যাক দুটো কিন্তু আপলোড করতে হবে এরপর ক্যান্ডিডেট যে সার্টিফিকেট যে রয়েছে এক কথায় কার্ড সার্টিফিকেট যে থাকে সেটা আপনি আপলোড করে দেবেন এরপর সাব কার্ড সার্টিফিকেট যে আপনি থাকেন সেটি আপনাকে আপলোড করে দেবেন এরপর আপনি আপনার মিলিয়ে নেবেন তারপর সে বাস ড্রাভ যে রয়েছে সে ড্রাইভে আপনি ক্লিক করবেন সে বাস ড্রাইভে ক্লিক করলে আমাদের কী সুবিধা হবে আমাদের কিন্তু এই যে তথ্যগুলো যে রয়েছে তথ্যগুলো এখানে কিন্তু সেভ হয়ে যাবে এবং কোনো মতে যদি আমরা এক কথা ব্যাগে চলে আসি পরবর্তীতে আমরা কিন্তু লগ ইন করলে কিন্তু এখানে আবারও এই সমস্ত কাজ যে রয়েছে আমাদের কিন্তু ফিল আপ করতে হবে না এগুলো আমাদের কিন্তু সেভ কিন্তু এখানে হয়ে যাবে তো এরপর আমরা কী করবো প্রিভিউ যে রয়েছে প্রিভিউয়ে আমরা ক্লিক করবো প্রিভিউয়ে ক্লিক করতে পরবর্তী পেজটি যে রয়েছে আমাদের সামনে কিন্তু চলে আসবে এবং আমরা প্রিভিউ যে রয়েছে একবার দেখতে পারবো যে সব কিছু আমাদের ঠিকঠাক রয়েছে কিনা যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমরা ফাইনাল সাবমিট করে দেবো একটা পেমেন্ট করে দেবো আর যদি আমাদের সব কিছু কোনো কিছু ভুল হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে তাহলে আমাদের এডিট করতে পারবো তো আপনি একবার মিলিয়ে নেবেন এরপর নিচে আপনি চলে আসবেন এই বক্সে আপনি ডিকমেক দেবেন তারপর আমাদের কী করতে হবে সাবমিট অ্যান্ড পে যে রয়েছে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করতে হবে আমাদের এখন কিন্তু পেমেন্ট করতে হবে তো আমরা কী করবো সাবমিট অ্যান্ড পে রয়েছে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করব যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে এক কথায় আপনি সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করবেন আর না হলে আপনি ইডিট যে রয়েছে পাশে দেখবেন ইডিট নামে একটি অপশন রয়েছে এই ইডিটে ক্লিক করে আপনি ইডিট করতে পারবেন তো আমাদের সামনে পরবর্তী পে এসটি চলে আসছে যেখানে আমাদের কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে যেহেতু আমরা এসসি এবং এসটি প্রার্থী আবেদন করেছি ও বিসি হলে একশো টাকা আসবে এবং জেনারেল হলে কিন্তু একশো পঞ্চাশ টাকা আসবে মেক পেমেন্ট যে রয়েছে মেক পেমেন্টে আমরা ক্লিক করবো মেক পেমেন্টে ক্লিক করতে পেমেন্টের অপশন চলে আসবে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআইডি কিউআর কোড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আপনি যেভাবে পেমেন্টটি করতে চান সেভাবে আপনি পেমেন্টটি করে দেবেন তো আমাদের পেমেন্ট হয়ে গেলে আমাদের সামনে কিন্তু সাকসেস মেসেজ চলে আসবে তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি টেট আপনি দেখতেই পারছেন আমি আপনাকে এক কথা হাইড করে দেখিয়ে দিচ্ছি এবং এই রেজিস্ট্রেশন নাম্বার আমাদের কিন্তু মোবাইল আমরা চলে আসবে এর পাশাপাশি আমরা যে উল্লেখ করেছি সেই জিমেলও কিন্তু চলে আসবে এখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে এটাকে ডাউনলোড করে আমরা কী করব ওপরে আপনি দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে আপনি ক্লিক করবেন কিংবা আপনি আবারও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এখানে আসার পরে আমরা কী করব দেখতেই পারছেন যে প্রিন্ট এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আমরা ক্লিক করবো প্রিন্ট এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে তো এরপর আমরা কী করবো আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যেটা আমরা পেলাম মোবাইলে কিংবা ওয়ান স্ক্রিনে সেই নাম্বারটি আমরা বসিয়ে দেবো এরপর ডেট অফ বার্থ আমাদের কিন্তু উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কিন্তু প্রিন্ট রয়েছে প্রিন্টে ক্লিক করতে আমাদের সামনে যে অ্যাপ্লিকেশান এক কথা যে কপি রয়েছে আবেদন করলাম সেটা কিন্তু চলে আসবে যদি আপনাদের সামনে না আসে সেটা চিন্তার কারণ নেই আপনারা এক ঘন্টা কিংবা দুই ঘন্টা কিংবা একদিন পর ট্রাই করবেন চলে আসবে যেহেতু ইতিমধ্যেই অসংখ্য আবেদন চলছে এবং সার্ভার কিন্তু প্রবলেম চলবে এক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এরপর প্রিন্টে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন কপি জোর ডাউনলোড কিন্তু করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে টেট দু হাজার বাইশ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন